বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি পাপিয়া মিস সাঈদনগর শাখা থেকে আজকে আমার বিষয় প্রথম শ্রেণীর গণিত প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ মিসও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের বিষয় কী আজকের বিষয় জ্যামিতি বৃত্ত এবং কোন ওকে তো আমরা লেখাপড়া শুরু করার আগে লেখাপড়া দোয়াটা অবশ্যই পড়ে নিব সবাই নিশ্চয়ই পারো তারপরে সবাই মিসের সাথে একবার পড়ে নাও ওকে লেখাপড়া শুরুর দোয়া রব্বি জিদ্ীল মা রব্বি জিদ্নীল মা অর্থ হে প্রভু আমাকে প্রচুর জ্ঞান দান করুন ওকে তো সবাই মিসের সাথে খাতা রাবার এবং পেন্সিল নিয়ে ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাও আর আজকের এই জ্যামিতি আমরা করবো বার্ষিকের শীত থেকেই ওকে তো খাতার ডান পাশে আমরা কী সি সিডাব্লিউ তারিখ আজকের কত তারিখ বলো তো সবাই আজকে তারিখ আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা মিস তো সবার ক্লাস নিয়ে কিন্তু সবাই কেন হোমওয়ার্ক জমা দিচ্ছে না মিসরা যে এত এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস করি তোমরা কিন্তু রেসপন্স করছো না সবাই অবশ্যই হোমওয়ার্ক করে জমা দিবে ওকে দেখো তাহলে দেখো এটা হলো বৃত্ত আজকে আমাদের কী করবো বৃত্ত এবং কোন বৃত্ত একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে অপর একটি চলমান বিন্দু সর্বদা সমান দূরে থেকে একবার ঘুরে আসলে যে আবদ্ধ ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে দেখো এখানে মিসের কাছে আজকে কম্পাস নেই তোমরা নিশ্চয়ই কম্পাসে কম্পাসের সাহায্যে করবে আমাদের যে জ্যামিতি বক্স থাকে যে একটা কম্পাস থাকে পেন্সিল ঢুকিয়ে আমরা করি সেটা ওটা এরকম করে একটা বৃত্ত আঁকবে মাঝখানে ওই কম্পাসটা ধরে চারদিকে ঘুরে এসে যে ক্ষেত্র তৈরি হয় এই যে দেখো একটা গোল তৈরি হয়েছে এটাই হলো বৃত্ত আমি এখানে কম্পাসটা ধরে রাখলাম তারপরে ধরে রেখে পেন্সিলটা ঘুরিয়ে সেম জায়গায় আবার নিয়ে এসে দুটাকে মিলিয়ে দিলাম সেই মিলিয়ে দেওয়াটাই হলো বৃত্ত দেখো বৃত্ত একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে এটা হলো একটা নির্দিষ্ট স্থির বিন্দু এই বিন্দুটাকে কেন্দ্র করে বিন্দুটাকে কেন্দ্র করে অপর একটি চলমান সাথে যে থাকে পেন্সিল সেটা ঘুরে একটি চলমান বিন্দু সর্বদা সমান দূর থেকে ঘুরে সর্বদা সমান দূরে থেকে একবার একবার ঘুরে আসলে যে আবদ্ধ ক্ষেত্র তৈরি হয় সেটাই হল বৃত্ত ঠিক আছে এখানে আমি কম্পাসটা ধরলাম সেটা ঘুরে এসে আবার একটা স্থির বিন্দু তৈরি করবে ক্ষেত্র ক্ষেত্র তৈরি করবে সেটাই হলো বৃত্ত দেখো মিস আর একবার পড়ছি একটি স্থির একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে একটা নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে অপর একটি চলমান বিন্দু সর্বদা সমান দূর থেকে একবার ঘুরে আসলে যে আবদ্ধ ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে পুরোটা একটা বৃত্ত গোল ওকে তারপরে দেখো এটা হলো এটা কোন একটা সরল রেখা এটা একটা সরল রেখা এই দুই সরল রেখা কি করবে পরস্পর একটা বিন্দুতে এটা একটা বিন্দু এই বিন্দুতে মিলিত হলে তাকে কি বলে কোন দেখো দুটি সরল রেখা পরস্পর একই বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে একটি কোন উৎপন্ন হয় ওই মিলিত স্থানে একটা উৎপন্ন হয় একটা সরল রেখা এই এই বিন্দু থেকে শুরু করে আরেকটা চলমান রেখা এই দুটা মিলে তৈরি হলো একটা কোন দেখেছ তৈরি হয়ে গেল একটা কোণ আমরা স্কেল নিব দুটা পরস্পর সমান সরল রেখা এখানে একটা সরল রেখা নেব স্কেল দিয়ে একটা সরল সরলরেখা নেব দুইটা বিন্দু মিলিত হলো এই মিলিত স্থানকে কি বলে কোন বলে দেখো এ বি সি একটি কোন মিস আরেকবার পড়ে দিচ্ছি তোমাদেরকে দুটি সরল রেখা পরস্পর একই বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে একটি কোন উৎপন্ন হয় ওই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয় ঠিক আছে দুটি সরল রেখা পরস্পর একই বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানকে কি বলে কোন বলে এই ওই মিলিত স্থানকে কোন বলে বৃত্ত আর একবার পড়ে দিচ্ছি দেখো একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে অপর একটি চলমান বিন্দু সর্বদা সমান দূর থেকে একবার ঘুরে আসলে যে আবদ্ধ ক্ষেত্র তৈরি হয় তাকেই বৃত্ত বলে ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই মিসের কথা বুঝতে পেরেছ সবাই অবশ্যই হোমওয়ার্ক করে মিসকে জমা দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ